সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পের স্বাগত জানাই। আপনারা সকলে জানেন বর্তমান সময়ে আজকের দিনে আমাদের মধ্যে আধারের তথ্যকে পরিবর্তন করা বা সংশোধন করা একটা হিড়িক দেখা গেছে। তো আমরা সবাই দিশাহীনভাবে পোস্ট অফিস বা ব্যাঙ্কগুলি বা এই আধার কেন্দ্রগুলির দিকে যাচ্ছি আমাদের আধারে যে ভুল রয়েছে বা আধারের তথ্য সংশোধন করার উদ্দেশ্যে। কিন্তু আমরা কেউই জানি না যে আধারে কোনো তথ্য সংশোধন করতে হলে আমাদের কী কী সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন। আজকে তাই আমি আপনাদের সামনে যে ভিডিওটি করতে চলেছি, এই ভিডিওটি মূলত হলো আধারে কোনো বিষয় বা আধারে কোনো ত্রুটি সংশোধন করতে হলে কী কী সাপোর্টিং ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে, কোন কোন নথি দিলে তবেই আমাদের আধার সংশোধিত হবে, সেইগুলি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ভিডিওটি আপনারা অত্যন্ত মন দিয়ে দেখতে থাকুন এবং আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের আধারে সংশোধন সম্বন্ধে কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেই সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা জন্মাবে। কিন্তু আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে, আপনারা যারা এই আমাদের এই চ্যানেলটিকে দেখছেন সেটা অনেকে এখনও অবধি আমার এই চ্যানেলটিকে হয়তো সাবস্ক্রাইব করেননি, তাই আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে রাখবেন। কেননা তার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইলে যে কোনো ব্রাউজারে অথবা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে ওপেন করবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম। এখানটায় আপনারা লিখবেন UIDAI, এই UIDAI লিখতে পারেন অথবা অ্যাড্রেস বারে গিয়ে UIDAI.gov.in দিয়ে সার্চ করতে পারেন। এই দেখুন UIDAI সার্চ দেওয়ার ফলে এটি এলো, ওয়েবসাইটটি দেখে নিন UIDAI.gov.in, এটি আমরা রাইট ক্লিক করে নিউ ট্যাবে খুলে নেবেন। এই দেখুন আমাদের সামনে দেখাচ্ছে UIDAI.gov.in। আমার আগের ভিডিওগুলোতে আপনারা লক্ষ্য করে থাকবেন এটি হচ্ছে আধারের ওয়েবসাইট। এই দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে অনেকগুলি মেনু রয়েছে, আমরা দেখুন সর্বপ্রথম যাব মাই আধার। এখানটায় গিয়ে একদম ডান দিকে দেখুন রয়েছে ডাউনলোড, প্রথমে রয়েছে এনরোলমেন্ট ফর্ম, তারপরে তিন নম্বর রয়েছে লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস, এইটি আমরা খুলে নেব। একটু রাইট ক্লিক করে নিউ ট্যাবে খুলে নিলাম। এইবার দেখুন এইটি ডাউনলোড করে নিতে হবে, আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড হয়ে গেছে। এইবার একটু দেখে নিন ভালো করে। এই দেখুন আধার, মেরা আধার মেরি পেহচান, লিস্ট অফ অ্যাকসেপ্টেবল সাপোর্টিং ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, যে সমস্ত ডকুমেন্টসগুলি গ্রহণযোগ্য ভেরিফিকেশনের জন্য তার একটা তালিকা করে দেওয়া আছে। ভালো করে লক্ষ্য করে দেখুন ডান দিকে, এখানে কিন্তু তালিকাটার তারিখ দেওয়া আছে, এটা শেষ আপডেট করা হয়েছে 5 সেপ্টেম্বর 2019। বাঁ দিকে রয়েছে POI অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি, আপনার পরিচয় দেওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি গ্রাহ্য হবে এইগুলির ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এখানে নাম এবং ফটো ক্যান্ডিডেটে থাকতে হবে। এর মধ্যে একটা তালিকা রয়েছে কতজনের, 31টি তালিকা দেখে নিই কী কী। পাসপোর্ট রয়েছে, এখানে আপনার নাম ফটো থাকে, প্যান কার্ড, রেশন কার্ড বা PDS ফটো কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গভর্নমেন্ট ফটো আইডি কার্ড, NREGS জব কার্ড, ফটো আইডি ইস্যুড বাই রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো স্কুল কলেজ থেকে যদি ফটো আইডি দেওয়া হয় সেটি, আর্মস লাইসেন্স, ফটো ব্যাংক ATM কার্ড, ATM-এ অনেকের দেখবেন ফটো থাকে সেই ফটো ব্যাংক ATM কার্ড, ফটো ক্রেডিট কার্ড, পেনশনার ফটো কার্ড, ফ্রিডম ফাইটার ফটো কার্ড, কিষান ফটো পাসবুক, CGHS, ECHS ফটো কার্ড, অ্যাড্রেস কার্ড হ্যাভিং নেম অ্যান্ড ফটো ইস্যুড বাই ডিপার্টমেন্ট অফ পোস্ট, এটা অবশ্যই পোস্ট অফিস থেকে ইস্যুকৃত হতে হবে, সার্টিফিকেট অফ আইডেন্টিটি হ্যাভিং ফটো ইস্যুড বাই গ্যাজেটেড অফিসার অর তহসিলদার অন লেটার হেড, অর্থাৎ তহসিলদার বা BLRO বা গ্যাজেটেড অফিসার যদি তার অফিসিয়াল লেটার হেড প্যাডে ছবি সহ আপনার লাগিয়ে আপনার যদি আইডেন্টিটি একটা সার্টিফিকেট দেয় সেটা গ্রহণযোগ্য, ডিসেবিলিটি আইডি কার্ড, হ্যান্ডিক্যাপ মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ স্টেট ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্টস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এই যে অক্ষম সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট থাকে সেইগুলো দেখালে হবে, ভামসা কার্ড,
সার্টিফিকেট ফ্রম সুপারিনটেন্ডেন্ট ওয়ার্ডেন ম্যাট্রন হেড অফ ইনস্টিটিউশন অফ রিকগনাইজড শেল্টার হোমস ফর অরফানেজেস হোমস এটসেট্রা অন দেয়ার অফিসিয়াল লেটার হেড। অর্থাৎ এই যে অনাথ আশ্রম এগুলোতে বা হোমে 18 বছর কম বয়স্ক অপরাধীদেরকে যেখানে রাখা হয় সেই সমস্ত জায়গা থেকে যদি কোনো সার্টিফিকেট দেওয়া হয় ছবি সহ সেটা ইস্যু হবে। সার্টিফিকেট অফ আইডেন্টিটি হ্যাভিং ফটো ইস্যুড বাই এমপি অর এমএলএ অর এমএলসি অর মিউনিসিপ্যাল কাউন্সিলর অন লেটার হেড। এটি কিন্তু খুব মনে রাখবেন, এটি কিন্তু আপনারা সহজে পেতে পারেন। এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট অথবা এমএলএ বা মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই দুজনের মধ্যে কারোর যদি লেটার হেডে আপনার ছবি সহ আইডেন্টিটি ডিক্লারেশন থাকে সেটি হবে। এছাড়া আরও দেখুন ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, আরএসবিআই কার্ড রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, ব্যাঙ্ক পাসবুক রয়েছে। এইগুলি ছিল ফটো অফ আইডেন্টিটি। ডান দিকে দেখুন রয়েছে প্রুফ অফ রিলেশনশিপ, অর্থাৎ যে সম্পর্ক তার যে প্রমাণ হিসাবে কী দেখা যাচ্ছে। ডকুমেন্টস কন্টেনিং নেম অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড নেম অফ HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি, PDS কার্ড, মনরেগা জব কার্ড, পেনশন কার্ড, আর্মি ক্যান্টিন কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ভামসা কার্ড, MLA MP সার্টিফিকেট ইত্যাদি রয়েছে। তারপরে নিচে দেখুন এখানটা রয়েছে DOB অর্থাৎ ডেট অফ বার্থ। আপনি যদি আপনার জন্ম তারিখ পরিবর্তন করতে চান বা জন্ম তারিখ সংক্রান্ত কোনো গণ্ডগোল থাকে সেখানে সংশোধন করতে চান, বর্তমানে দেখবেন সবারই আধার কার্ডে শুধু জন্মসাল দেওয়া আছে কিন্তু আপনি সেখানে তারিখটাও বসাতে চাইছেন, সেইগুলো সংশোধন করতে হলে এইখানে দেখুন রয়েছে 14 ডকুমেন্টস, এর মধ্যে আপনাকে ঠিক করতে হবে। প্রথমে রয়েছে বার্থ সার্টিফিকেট, বা দ্বিতীয় রয়েছে SLSC বুক বা সার্টিফিকেট, পাসপোর্ট, সার্টিফিকেট অফ ডেট অফ বার্থ ইস্যুড বাই গ্রুপ এ গ্যাজেটেড অফিসার অন লেটার হেড, অর্থাৎ গ্রুপ এ গ্যাজেটেড অফিসার যদি তার লেটার হেডে বার্থ সার্টিফিকেটে একটা ডিক্লারেশন দেয় সেটা গ্রাহ্য হবে। এ সার্টিফিকেট অর আইডি কার্ড হ্যাভিং ফটো অ্যান্ড ডেট অফ বার্থ, ফটো আইডি কার্ড হ্যাভিং ডেট অফ বার্থ, প্যান কার্ড, মার্কশিট ইস্যুড বাই এনি গভর্নমেন্ট বোর্ড অর ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ফটো আইডি কার্ড, সেন্ট্রাল আর স্টেট পেনশন পেমেন্ট অর্ডার, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম ফটো কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, এক্সট্রাক্ট অফ স্কুল রেকর্ড ইস্যুড বাই হেড অফ দ্য স্কুল কন্টেনিং নেম ডেট অন বার্থ অ্যান্ড ফটোগ্রাফ, সার্টিফিকেট অফ আইডেন্টিটি কন্টেনিং নেম ডেট অফ বার্থ অ্যান্ড ফটোগ্রাফ ইস্যুড বাই রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন সাইন বাই হেড অফ ইনস্টিটিউশন। অর্থাৎ সার্টিফিকেট যদি থাকে যেখানে আবেদনকারী বা প্রার্থীর নাম, জন্ম তারিখ, ফটো সব কিছু থাকে এবং সেটা যদি হেড অফ দ্য ইনস্টিটিউশন সাইন করে দেন, সই করে দেন, তাহলে সেটাও গ্রাহ্য হবে। আরেকটি রয়েছে দেখুন POA প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ঠিকানা সেটা প্রামাণ্য হিসেবে কী দেওয়া হবে, সেটি প্রামাণ্য হিসেবে দেখুন এখানে অনেকগুলি প্রায় 44 ডকুমেন্টসের কথা বলা হয়েছে। আপনারা এক নজরে দেখে নিন, পাসবুক, পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পোস্ট অফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, টেলিফোন ল্যান্ডলাইন বিল, প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স পলিসি, সাইন লেটার হ্যাভিং ফটো ফ্রম ব্যাঙ্ক অর লেটার হেড, তারপরে NRGS জব কার্ড, আর্মস লাইসেন্স, পেনশনার কার্ড, কিষান পাসবুক, অনেকগুলি, MLA MP সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার, ভেহিকল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন রেজিস্টার্ড সেল, লিজ, রেন্ট এগ্রিমেন্ট, অনেক কিছু রয়েছে, অনেক কিছু, পাসপোর্ট অফ স্পাউস, গ্যাস কানেকশন বিল, ম্যারেজ সার্টিফিকেট, ভামসা কার্ড, তারপরে SSLC বুক, স্কুল লিভিং আইডেন্টিটি কার্ড, অনেক, এই 44 ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি থাকলেই আপনার হবে। এইবার নিচে যেটি বারবার করে বলে দেওয়া হচ্ছে এটা আপনারা মনে রাখবেন, বলছেন ব্রিং অরিজিনাল ডকুমেন্টস ফর এনরোলমেন্ট আপডেট, নো ফটোকপি রিকোয়ার্ড, অরিজিনাল ডকুমেন্টস আর স্ক্যান্ড অ্যান্ড গিভেন ব্যাক টু ইউ। অর্থাৎ যখনই আপনারা কোনো সেন্টারে বা এনরোলমেন্ট সেন্টারে বা ব্যাঙ্কে বা পোস্ট অফিসে নতুন করে আধার কার্ড করতে বা আধার কার্ড সংশোধন করতে যাবেন, আপনারা যেন অবশ্যই অবশ্যই সঙ্গে করে অরিজিনাল বা আসল কপিটি, ডকুমেন্টসটি নিয়ে যাবেন, কোনো জেরক্স এক্ষেত্রে লাগবে না, আপনার আসল কপিটি স্ক্যান করে আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আধার কার্ড সংশোধনের জন্য বা নতুন আধার কার্ড করার জন্য কোন কোন ডকুমেন্টস এখানে প্রয়োজন। আমি এই লিস্ট অফ ডকুমেন্টসটি লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেকক্ষণ ধরে ভিডিওটি একটানা দেখছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং কোনোরকম অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।